আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক বেশি একটা প্রশ্ন পাই যে কোন ইয়ার থেকে বিসিএস এর প্রস্তুতি শুরু করব এবং কিভাবে শুরু করব। আমি একদম বিগেইনার, আমার জন্য আসলে বিসিএস এর প্রস্তুতিটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কিভাবে শুরু করব। তো এই প্রশ্নগুলো খুব কমন। সবচেয়ে বেশি এসএমএস পাই হচ্ছে কি, আমি থার্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, ফোর্থ ইয়ারে পড়ি, এখন বিসিএস এর প্রস্তুতি কিভাবে নিব। প্রথম কথা হচ্ছে কি, আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারেই পড়েন অনার্স, আপনি বিসিএস এর প্রস্তুতি কেন নেবেন? বিসিএস এর প্রস্তুতি আপনি তো নেবেনই না, আপনি কেন বিসিএস এর প্রস্তুতি নেবেন? তাই বলে কি আপনি মানে কিছুই করবেন না? না, তা না। আপনি এই সময়টাও প্রস্তুতি নেবেন, তবে সেটা বিসিএস এর প্রস্তুতির না। বিসিএস ক্যাডার হতে হলে বা একটা ভালো সরকারি চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই একজন যোগ্য ক্যান্ডিডেট হতে হবে, এবং সেই যোগ্য ক্যান্ডিডেট মানেই হচ্ছে কিছু গাইড মুখস্থ করা না। আপনি অনেক বিষয়ে নিজেকে গঠন করতে হতে পারে, যেমন হচ্ছে আপনার ভাইবা দিতে হলে আপনার কথা বলা সুন্দর হতে হবে, আপনার কথা বলাটা মার্জিত হতে হবে, কথা বলাটা দেখলে যেন বোঝা যায় আপনি একজন অফিসার, এই সুলভ একটি কথা বলার একটা কোয়ালিটি থাকা দরকার। তারপর আপনি ভালো পড়ুয়া হতে হবে, আপনার অনেক আউট নলেজ থাকতে হবে, আপনি যদি বেশি বেশি বই পড়েন, আউটবুক পড়েন, যেটাকে আমরা মানে একাডেমিক বইয়ের বাইরে যেটাকে বলি সেটা আসলে আউট বই, যে উপন্যাস হতে পারে, গল্প হতে পারে, নাটক হতে পারে, কিংবা কবিতা হতে পারে, যে কোনো বই যেটা আপনার ভালো লাগে এটা আপনি পড়তে পারেন যখন আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এগুলো কিন্তু আপনাকে বিসিএস এর জন্য বা যে কোনো চাকরির জন্য বা যে কোনো ক্যারিয়ারের জন্য আপনাকে যোগ্য করে তোলে। অর্থাৎ আপনি যখন ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়েন, তখন আপনি বাজারের কোনো গাইড পড়বেন না বিসিএস এর জন্য, বা আমি বিসিএস এর প্রস্তুতি নিতে চাই এই কথাটিও কাউকে বলবেন না, এই শব্দটি উচ্চারণ করবেন না। আপনার মাথায় বিসিএস কেন আসবে? আপনার মাথায় আসবে যে আমি নিজেকে যোগ্য করতে চাই আমার এই স্টুডেন্ট লাইফটায়, অনার্সের পাশাপাশি যদি আমার সময় থাকে তাহলে সেই সময়টায় আমি নিজের কিছু কোয়ালিটি নিজের মধ্যে এনগেজ করতে চাই, কিছু ভ্যালু অ্যাড করতে চাই নিজের। সেগুলো কী হতে পারে? প্রথম কথা, আপনি বক্তৃতা বা আবৃত্তি কোর্সে ভর্তি হতে পারেন নিজের কথা বলাটা সুন্দর করার জন্য। দ্বিতীয়ত, আপনি অনেক বই পড়তে পারেন নিজেকে জানাশোনার লেভেলটা বাড়ানোর জন্য, যেন বিসিএস এর প্রস্তুতি নেওয়ার সময় বা যে কোনো কিছুর প্রস্তুতি নেওয়ার সময় আপনাকে মুখস্থ না করতে হয়, আপনি এই বিষয়গুলো আগে থেকেই জানেন সুখপাঠ্য হিসেবে। তৃতীয়ত, আপনি নাচ গান যে কোনো কিছুতে এনগেজ থাকতে পারেন, এটা যে আপনাকে কত উপকার করবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যার আছে সে আসলে ক্যারিয়ারের প্রত্যেকটা জায়গায় এগিয়ে থাকে। তারপরে আপনি আপনাকে কম্পিউটারে স্কিল করতে পারেন, কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামিং শিখতে পারেন, কোডিং শিখতে পারেন, কম্পিউটারে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ড, এক্সেল, এগুলো তো কমন, পাওয়ার পয়েন্ট, এগুলো শিখে রাখতে পারেন। এই জিনিসগুলো শিখে রাখলে আপনি কর্মক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্সের জন্য। এখন অনেকে ফ্রিল্যান্সিং করে, ডিজিটাল মার্কেটিং করে, ইউটিউবিং করে, ফেসবুকিং করে, এই জায়গাগুলোতে নিজের স্কিল বাড়াতে পারেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, ফটোশপ শিখতে পারেন, ভিডিও এডিট করা শিখতে পারেন। এই জিনিসগুলো কী হয়, আপনাকে আপনার কোয়ালিটি বাড়াতে সাহায্য করে। এই জিনিসগুলোই ভবিষ্যতে যে কোনো ক্যারিয়ারে আপনাকে এগিয়ে রাখবে। অর্থাৎ আপনি যখন ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট, যদি আপনার এত পড়তে মনই চায় যে আমি বিসিএস এর বা এটার ওটার জন্য নিজেকে যোগ্য করে তুলব, এবং এটা চাওয়া উচিত, তখন আপনি এই বিষয়গুলোতে ফোকাস করবেন। আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে রেগুলার পত্রিকা পড়ার অভ্যাস। আপনি যেই শ্রেণীর স্টুডেন্টই হন না কেন, আপনি যদি ক্লাস সেভেনের স্টুডেন্ট হন, আমি বলবো আপনাকে পত্রিকা পড়তে। পারলে একটা ইংরেজি পত্রিকাও সাথে রেখে একটু দেখতে, বাংলা পত্রিকা তো মাস্ট। প্রতিদিন দেশের বিদেশের খবর জানা, নিজেকে সারা বিশ্বের সাথে বৈশ্বিক রাখা, বিশ্বের খোঁজ খবর জানা, এটা তো পড়া না, এটা একটা মানুষ হিসাবে আপনার দায়িত্ব। আপনি দেশের সংবিধান জানতে পারেন, দেশের আইন নিয়মকানুন যেগুলো একদম একটা মানুষের লাগে, স্বাভাবিক অবস্থায় লাগে। যেমন ধরেন, আপনাকে একজন লোক এসে বললো যে আমি পুলিশ, আমি এখন আপনাকে চেক করবো বা আপনাকে ধরে নিয়ে যাবো, এই অবস্থায় আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার জানা উচিত যে আপনাকে কেউ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। সে যদি পুলিশও হয়, সে তার আইডি কার্ড ভ্যালিড আইডি কার্ড কিনা সেটা আপনাকে দেখাতে বাধ্য, আপনি সেটা চেক করতে পারবেন। এই জিনিসগুলো জানা মানে স্বাভাবিক মানুষ হিসেবে ছোটোখাটো আইনকানুন জানা, সংবিধান জানা, পত্রিকা পড়ে একটু দেশের খোঁজ খবর জানা, বিদেশের খোঁজ খবর জানা, একটু বই পড়া, সাহিত্য পড়া, নাচ গান করা, কথা বলা, আবৃত্তি করা, কম্পিউটার শেখা, এগুলোই হবে আপনার কাজ। আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে টিউশনি করা।
আমি একদম ইন্টার পরীক্ষার পরপর থেকেই টিউশনি করা শুরু করেছিলাম এবং সেটা অনার্স ফাইনাল ইয়ার পর্যন্ত কন্টিনিউ করেছি। অর্থাৎ টিউশনি করলে শুধু আপনার আর্থিক একটা নিশ্চয়তা হচ্ছে তাই না, আমরা স্কুল কলেজে কিন্তু আমরা সবাই পড়াশোনা অনেক ফাঁকি দিয়েছি, আমিও দিয়েছি আপনিও দিয়েছেন, সেগুলো আরেকবার ঝালাই দেওয়ার একটা সুযোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ টিউশনি করা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক হবে ভবিষ্যতের কর্মজীবনে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করার জন্য। এখন আসি আমি আমার কথায়, আমি কখন বিসিএস এর প্রস্তুতি নিয়েছি। আমি একদম বিসিএস নিয়ে অনার্সের আগে কখনো ভাবিনি। হ্যাঁ, শুনতাম মানুষের কাছে বিসিএস এটা সেটা, এর কাছ থেকে একটু শিট টিট নিয়ে টিয়ে মাঝে মাঝে দেখেছিও বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিও, কিন্তু সেগুলো কেন পড়েছি জানেন? আমি বিতর্ক করতাম, বিতর্কের জন্য করেছি, যে আমি যদি বিভিন্ন ইস্যু নিয়ে একটু অ্যানালাইসিস করি, বিভিন্ন ইস্যু নিয়ে একটু পড়ি, ধরেন আমি যদি আরব বসন্ত নিয়ে একটু পড়ি, তাহলে আমি আরব বসন্ত নিয়ে কোনো ডিবেট আসলে সামনে সেটাতে ভালো করে বিতর্কটা করতে পারবো। অর্থাৎ বিভিন্ন ইস্যু সম্পর্কে জেনেছি, সেটা হচ্ছে গিয়ে ডিবেট পারপাসে বা আমার একাডেমিক ক্যারিয়ারের বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য। কিন্তু আমি একদম গাইড খুলে বসে কোনো একটা কোচিং সেক্টরে এক্সাম দেওয়ার উদ্দেশ্যে যে ভর্তি হয়ে আমি প্রথম বিসিএস এর জন্য যে একদম মাঠে নামা, গাইড টাইড নিয়ে কোচিং টোচিং করে সেটা শুরু হয়েছিল আমার একদম অনার্স শেষ করার পরে। অনার্স শেষ করে আমি প্রথম মাস্টার্সে ভর্তি হয়ে, মাস্টার্সেও 2-3 মাস ক্লাস করার পরে আমি হচ্ছে বিসিএস এর বই কিনি এবং একটা কোচিংয়ে যেয়ে আমি এক্সাম বেঁচে ভর্তি হই। অর্থাৎ তখনই ছিল আমার বিসিএস এর প্রস্তুতি নেওয়া। এবং আমি প্রথম যেই সার্কুলারটা পেয়েছিলাম অনার্সের পরপর, 40তম বিসিএস, সেই সার্কুলারটাতেই আমি পরীক্ষা দিয়ে আল্লাহর রহমতে চাকরি পেয়েছি। অর্থাৎ আপনি নিজেকে যদি সময় দেন যে আমি এই সময়টা পড়ব চাকরির জন্য বা সরকারি চাকরির জন্য, যেটাই বলি এই সময়টা আমি পড়ব, তখন আপনি অবশ্যই সফল হবেন। এর জন্য আপনাকে ফার্স্ট ইয়ার থেকে MP3, ওরাকল, প্রফেসর এগুলো নিয়ে বসতে হবে না। আমি একেবারে অনুৎসাহিত করি এই জিনিসটাকে, আগে থেকে গাইড কোচিং এগুলো। যদি আপনি অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অনার্সের নিজের একাডেমিক সাবজেক্টকে গুরুত্ব দিন, পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেকে জোর দিন। তো এরপরে অনার্স শেষ করে আপনি সরকারি চাকরি বলেন বা যে কোনো চাকরি বলেন, সেই বিষয়ে আপনি প্রস্তুতি নেওয়া শুরু করবেন। এবং অনার্স শেষ করার পরেও আপনি যদি ডিপার্টমেন্টে ভালো পজিশন থাকে আপনার, যদি আপনি টিচার হওয়ার সম্ভাবনা থাকে আপনার, যদি আপনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হন, সেক্ষেত্রে কী হয় যে ডিপার্টমেন্টের রেজাল্ট যদি ফার্স্ট সেকেন্ড থাকতে পারেন, আপনি খুব ভালো একটা স্কোর নিয়ে, আপনার যদি থিসিসের ভালো টপিক থাকে, তাহলে আপনি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবেও জয়েন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি মাস্টার্সকে অবশ্যই অনেক গুরুত্ব দিবেন, গুরুত্ব দিয়ে মাস্টার্স করবেন। সেই ক্ষেত্রে আমি বলবো একদম মাস্টার্স শেষ করে প্রিপারেশন নেন, অনার্সের পর মাস্টার্সটা করবেন, মাস্টার্সটা শেষ করে প্রিপারেশন নেবেন। সবার ফার্স্টে আপনি যেই বিষয়ে অনার্স করছেন সেটাকে সবচেয়ে বেশি প্রেফার করবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তারপরে যদি আপনার সময় থাকে তখন আপনি বিতর্ক চর্চা করেন, নাচ গান করেন, কম্পিউটার শিখেন, উপন্যাস সাহিত্য পড়েন, ওটা আলাদা, মানে ওটা হচ্ছে গিয়ে নিজেকে যোগ্য করার জন্য, নিজের ভ্যালু অ্যাড করার জন্য। কিন্তু প্রথমে আপনি যেই বিষয়টায় অনার্সে মাস্টার্সে ভর্তি হয়েছেন সেটাকে আমি বলবো গুরুত্ব দিন। এতক্ষণ আপনাদেরকে আমি যেভাবে আসলে প্রিপারেশন নিয়েছিলাম সেগুলোই বর্ণনা করলাম। এটা যে সবার সাথে মিলবে তা না, অনেকে একদম ফার্স্ট ইয়ার থেকেই বিসিএস এর পড়া শুরু করেন এবং সফলও হন, কেউ কেউ একদম মাস্টার্স শেষ করে পড়া শুরু করেন, তারাও কিন্তু সফল হন। তবে আমার স্টাইলটা ছিল এরকম, আমি জন্য আমি এটাকেই প্রেফার করি এবং আমার মনে হয় যে এটা ভালো দিক, যে নিজেকে অন্য বিষয়ে যোগ্য করে তোলার পাশাপাশি আপনি একটা চাকরিতে ঢুকলেন, সেটা যেই চাকরিই হোক। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাইন সুলতানা, সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ অফ ভ্যাট। আপনাদেরকে আমি আমার দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, শুধু আমি কিভাবে পড়েছি সেটা আপনারা জানতে চান আমার কাছে, এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাই। তো আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন।